যখন এর আগে দেখো আমরা যখন মধ্যমা এবং পশ্যুরক নির্ণয় করলাম সেম উদাহরণটাই আমি দেখি তবে তোমরা আরেকটু কারেকশন করে নিবে এখানে তেরো হবে আগের এটাই আগের যে উদাহরণে এখানে কত হবে তেরো হবে আমি এখানে ভুলে আট লেখে আট লেখা ছিল আচ্ছা যাই এখন নিচের তথ্যতে মধ্যমা পশ্যুরক নির্ণয় করো কী দেওয়া আছে শ্রেণী ব্যবধান এবং কী বলো গণসংখ্যা আছে আগের উদাহরণটা সেম গণসংখ্যা দেওয়া ছিল কিন্তু আগেরটা ছিল কি বলো বহির্ভুক্ত পদ্ধতি এটা কি বল অন্তর্ভুক্ত পদ্ধতি যদি মধ্যমা এবং করতে বলে আর যদি সেটা অন্তর্ভুক্ত পদ্ধতি থাকে তাহলে অবশ্যই প্রকৃত শ্রেণী বের করতে হবে কি বের করতে হবে বলো প্রকৃত শ্রেণী তাহলে আমি আবার লিখলাম শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা যেটা আমার দেওয়া আছে তাই না শ্রেণী ব্যবধান লিখলাম এবং গণসংখ্যা এখন প্রশ্ন হলো আমি প্রকৃত শ্রেণী ব্যবধান কিভাবে বের করব আচ্ছা আবার বুঝি না ওইটা কখন লাগবে শুধুমাত্র মধ্যমা প্রচুর আচ্ছদ্যুত ব্যবধানের ক্ষেত্রে আর কোথাও লাগবে না ওকে তাহলে এখানে দেখো তাহলে আমার এইখানে বিশ তিরিশ এগুলো হচ্ছে কি নিম্নসীমা আর ডান দিকটাকে বলা হচ্ছে কি বলো উচ্চসীমা তো প্রকৃত শ্রেণী ব্যবধান বের করার নিয়মটা হচ্ছে যে দেখো নিম্নসীমাটা কত বলো বিশ তো বিশ বিয়োগ পয়েন্ট ফাইভ তাহলে কত হয় উনিশ পয়েন্ট কত বলো ফাইভ আর পরেরটা নিয়ম হলো উনত্রিশ যোগ পয়েন্ট ফাইভ তাহলে কত উনত্রিশ পয়েন্ট ফাইভ তাহলে প্রক্রিয়াটা কি দাঁড়ালো বলো নিচের এটার থেকে বিয়োগ আর এটার থেকে কি বলো যোগ আবার বুঝে নাও নিচেরটা বিয়োগ উপরেরটা কী বলো যোগ তাহলে বিশ আছে পয়েন্ট ফাইভ বিয়োগ দিলে কত হয় বলো উনিশ পয়েন্ট কত বলো ফাইভ আর এটা কত উনত্রিশ পয়েন্ট ফাইভ আচ্ছা একটু মনোযোগ দাও প্রথমটা করার পরে তোমরা যে কাজটা করবা আবার বুঝে নাও কীভাবে হয়েছে বুঝছো তো আবার ক্লিয়ার নাও আবার বুঝে নাও যে সব থেকে সব সময় নিচের অর্থাৎ নিম্নসীমা পয়েন্ট ফাইভ বিয়োগ আর উচ্চসীমা কী পয়েন্ট ফাইভ যোগ তাহলে এটা কত আছে তিরিশ তাহলে এখন যে কাজটা করবা এই যে সংখ্যাটা আমি লিখলাম না এটা হুবহে এখানে নিয়ে আসো দেখো মিলে যাবে কত উনত্রিশ পয়েন্ট ফাইভ মিলে যাবে দেখো তিরিশ আছে না আর এটা তো যোগ যোগ করতে তো আমাদের ঝামেলা নাই তাহলে তাহলে কী হবে বলো উনচল্লিশ পয়েন্ট কত ফাইভ এই উনচল্লিশ পয়েন্ট ফাইভকে আবার এখানে নিয়ে আসো তাহলে কত বলো উনচল্লিশ পয়েন্ট কত ফাইভ তাহলে কত বলো ফোরটি নাইন কত ফাইভ কারণ এটা যোগ করতে তো আমাদের সমস্যা নেই আছে আবার এখানে কী করবো ফোরটি নাইন পয়েন্ট কত ফাইভ এখানে নিয়ে আসলাম তারপরে এটা কত বলো ফিফটি নাইন পয়েন্ট ফাইভ আবার এখানে এখানে নিয়ে আসো ফিফটি নাইন পয়েন্ট ফাইভ আবার কত বলো সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ সিক্সটি নাইন পয়েন্ট ফাইভকে আবার কত বলো সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ থেকে কত বলো এইটটি নাইন পয়েন্ট ফাইভ 89.5 নাইন পয়েন্ট ফাইভ থেকে কত বলো নাইনটি আচ্ছা আবার বুঝে নাও কীভাবে হলো একটু বুঝে এখানে দেখো নিম্নসীমার প্রত্যেকটারই পয়েন্ট ফাইভ বিয়োগ তুমি দেখো বিশ থেকে যদি পয়েন্ট ফাইভ কত হয় আবার যদি 30 থেকে যদি পয়েন্ট হয় উনত্রিশ আবার যদি চল্লিশ থেকে পয়েন্ট কত হলো থার্টি তোমাদের আমি টেকনিকটা শিখেলাম কী বলো প্রথমটা বের করবো ঠিক আছে বের করে এই যে ডাইনের যেটা হবে সেটা নিচে নিয়ে আসবা দেখো মিলে যাবে ওকে অর্থাৎ এটা যদি এখানে নিয়ে আসো তাহলে কি অটোমেটিক্যালি মিলে যাবে আর ডাইনের তা যোগ যোগ তো ইজি বোঝা আমরা উনচল্লিশ পয়েন্ট ফাইভ আবার দেখো উনচল্লিশ পয়েন্ট ফাইভকে এখানে নিয়ে আসলাম তাহলে অটো মিলে যাবে মনে থাকবে আচ্ছা আর যদি না বোঝো তাহলে কি করবা এটা থেকে বিয়োগ আর এটা থেকে কি বলো যোগ অর্থাৎ পয়েন্ট ফাইভ বিয়োগ আর কি বলো পয়েন্ট ফাইভ যোগ ওকে নিচে বিয়োগ উপরে যোগ ওকে এখন আমরা ক্রমজিত প্রথম গণসংখ্যাটা কত বলো দশ তারপর কত বলো পঁচিশ দশের সাথে পনেরো যোগ করলে পঁচিশ পঁচিশ সাথে পঁচিশ যোগ করো কত পঞ্চাশ পঞ্চাশের সাথে তিরিশ যোগ করো কত বলো আশি আশির সাথে যোগ করলে কত একশো তিরিশ একশো তিরিশের সাথে কত একশো আশি একশো কত হলো একশো কত হয় সরি একশো তিরিশের সাথে তিরিশ যোগ করলে কত বলো একশো ষাট তার মানে কত একশো তিয়াত্তর কত হলো একশো আটাত্তর তাহলে এটার সাথে এটা মিলে গেল ওকে তাহলে দেখো অতিরিক্ত ঘর হলো কি বলো প্রকৃত শ্রেণী মনে থাকবে এটা অন্তর্ভুক্ত পদ্ধতি হলে এটা হবে আর কোথাও হবে না আর যদি শুধু মধ্যমা প্রচুরক বলে গাণিতিক গড় পরিমিত অবদান ভেদাঙ্ক বিভেদাঙ্ক কোথাও হবে না আবার বুঝে নাও এটা কখন হবে শুধু তিনটা পরিমাপ নির্ণয়ের ক্ষেত্রে কি বলো মধ্যমা প্রচুরক আর একটা কী বলো চতুর্থক ব্যবধান শুধুমাত্র এই তিনটা পরিমাপের ক্ষেত্রে আমরা কি করব। যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে কি বের করবে বলো প্রকৃত শ্রেণী ব্যবধান বের করব আর কোথাও বের করার প্রয়োজন নেই বা সূত্রের প্রয়োজনও লাগবে না তাহলে এই অঙ্ক হার করার পর এখন আমরা কোথায় আসবো বলো মধ্যমা নির্ণয় কি নির্ণয় বলো মধ্যমা নির্ণয় লেখো মধ্যমা নির্ণয় আচ্ছা তো মধ্যমা নির্ণয় করতে হলে কি বের করা লাগবে বলো মধ্যমা কি বলো শ্রেণী শ্রেণী দেখো এখানে কি বলছে বলো বাই টু এন এর মান কত এন এর মান দুই কত বলো এইটটি নাইন কত বলো নাইন যা এই নাইন এক লাইনে লিখতে পারো তোমরা এটা লিখছো এইটটি নাইন যা ক্রমযোজিত গণসংখ্যার ক্রমযিত গণসংখ্যার কার মধ্যে আছে বলো যে দশের মধ্যে নাই এই নাইন কোথায় খুঁজতে হবে বলো একের ক্রমোযিত গণসংখ্যার মধ্যে প্রথমটার মধ্যে দশের মধ্যে নাই পঁচিশের মধ্যে নাই পঞ্চাশের মধ্যে নাই এইটির মধ্যে নাই কার মধ্যে আছে বলো একশো তিরিশের মধ্যে আছে গণসংখ্যার একশো তিরিশ এর মধ্যে মধ্যে রয়েছে তাই না হবে দেখো এই যে একশো ত্রিশ বারবার কত মধ্যমা শ্রেণী না দেখো একটু বুঝে না এইখানে একটু পার্থক্য আছে সুতরাং মধ্যমা শ্রেণী এই আগেরটা না এখন হবে প্রকৃত শ্রেণীটা তাহলে প্রকৃত শ্রেণী কত এর কত ফিফটি নাইন পয়েন্ট ফাইভ থেকে কত বলো ফাইভ থেকে কত বলো সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ তাহলে ডিটা ডিফারেন্সটা বুঝতে পারছো যে আগে যেমন আমরা মধ্যমা শ্রেণীটা করছিলাম এইটা ষাট থেকে কত ছিল বলো কিন্তু এইটা না হয়ে এখন কি হবে বলো প্রকৃত শ্রেণীটাই হবে কি মধ্যমা শুধু ডিফারেন্স এতটুকু আর কিছু না আচ্ছা আবার বুঝি নাও তাহলে মধ্যমা শ্রেণী এটা না হয়ে কোনটা হবে বলো তো প্রকৃত শ্রেণীর ব্যবধান সেই সূত্র কিন্তু আবার আগের মত যে আমরা জানি মধ্যমা দেখো আমরা জানি মধ্যমা দেখো এমই সমান দেখো এল প্লাস এন ডিভাইডেড বাই টু মাইনাস পি ডিভাইডেড বাই এফ এম ইন্টু কত সি সেই আগের মতনই তাই না তো এখন এখানে আমরা কী ব্যাখ্যা দেবো দেখো এখানে দেখো এখানে এল সমান কী বলো মধ্যমা শ্রেণীর কি নিম্ন সীমা নিম্নসীমা কত এইখানে কিন্তু সেই মধ্যমা শ্রেণী কোনটা আমরা পাইছি বলো এইটা তাই না এইটাকে কেন্দ্র করে আমাদের সব কিছু আবর্তিত হবে দেখো তাহলে এইটা হলো কি আমার মধ্যমা শ্রেণী যেটা আমরা উপরে লিখে দিচ্ছি তাই না ফিফটি নাইন পয়েন্ট কত ফাইভ এই যে এই অংশটা আচ্ছা এন ডিভাইডেড বাই টু আমরা কত পাইছি বলো এইটি নাইন এফ এম হচ্ছে দেখো মধ্যমা শ্রেণীর গণ সংখ্যা তা মধ্যমা শ্রেণীর গণসংখ্যা কত মধ্যমা শ্রেণীর কত বলো ফিফটি এটা হলো কি বলো এফ এম তাহলে কত হলো বলো ফিফটি অর্থাৎ এই শ্রেণীর গণসংখ্যা কত বলো ফিফটি সে আগের মতনই তাহলে এবারে আছে পিসিএফ আচ্ছা আবার বোঝো সেই পিসিএফটা কি মধ্যমা শ্রেণীর যে ক্রমশ সি এফ কত বলো একশো তিরিশ আর পিসিএফ মানে কি বলো তো পূর্বেরটা তাহলে পিসিএফ কত হলো বলো আশি তাই না পিসিএফ তাহলে কি হলো মধ্যমা শ্রেণীর গণ গণসংখ্যার কি বলছে বলো পূর্বের শ্রেণীর ক্রম যোজিত সংখ্যা কত বলো আশি তাই না আর সি হচ্ছে কি বলো মধ্যমা শ্রেণীর কি বলো শ্রেণী ব্যবধান কত হলো দশ অর্থাৎ এইটা শ্রেণী শ্রেণী ব্যবধান কত হলো বলো দশ তাহলে এখন আমি প্রত্যেকটা মান পেয়েছি তাই না এল এর মান কত পেলাম আমরা ফিফটি নাইন পয়েন্ট ফাইভ এন ডিভাইডেড বাই কত টু পাইছে আমরা বলো এইটটি নাইন কত হলো এইটটি এফ এম হলো ফিফটি সি সমান হলো দশ তাহলে এটা কত বলো ফিফটি নাইন পয়েন্ট ফাইভ প্লাস ফিফটি নাইন পয়েন্ট ফাইভ প্লাস তারপরে এটা কত বলো নাইন ফিফটি দশ তাহলে কত হলো ফিফটি নাইন পয়েন্ট ফাইভ প্লাস নব্বই ভাগ পঞ্চাশ কত হলো বলো ফিফটি নাইন পয়েন্ট ফাইভ প্লাস কত ওয়ান পয়েন্ট এইট তাহলে কত হলো দেখো যোগ করো যোগ করে কত হচ্ছে যোগ করে কত হলো দেখো কত সিক্সটি ওয়ান পয়েন্ট থ্রি ওকে আগে ছিল কত আগের মানটা দেখো আগে কত ছিল আগের রেজাল্টটা দেখো আগের রেজাল্টটা কত ছিল সিক্সটি সিক্সটি ওয়ান পয়েন্ট কত এইট এইটা সবসময় পয়েন্ট ফাইভ কম হবে যদি সেম উদাহরণ ছিল না যদি অন্তর্ভুক্ত হয় তাহলে রেজাল্ট পয়েন্ট অলওয়েজ ফাইভ কম হবে যদি ও সেম উদাহরণ দিয়ে করা হয় ওকে আচ্ছা তাহলে আমরা এটা বুঝলাম যে সেম উদাহরণ সেম ফর্মুলা সেম প্রক্রিয়া শুধুমাত্র এখানে কি হবে বলো প্রকৃত শ্রেণীটা হবে ওকে বোঝা গেছে সবাই লিখছো আচ্ছা এখন আমরা কি করব বলো প্রচুর রোগ নির্ণয় তাই না লেখো প্রচুর রোগ নির্ণয় তাহলে কি বের করতে হবে বলো প্রচুর রোগ নির্ণয় করতে হলে আমার কি বের করতে হবে বলো প্রচুর শ্রেণী তাই না তাহলে আমার কি লিখবো বলো প্রচুর শ্রেণী তাহলে দেখো যে এখানে স সবচেয়ে বড় গণসংখ্যা কোনটা বলো বড় গণসংখ্যা পঞ্চাশ তাই না সমান কত পঞ্চাশ সুতরাং দেখো পশুরক শ্রেণী তাহলে এটা কোন পদ্ধতি বলো অন্ত তাহলে পশুরক শ্রেণী কোনটা হবে সবচেয়ে বড় গণসংখ্যা কত পঞ্চাশ তাহলে এর পশুরক শ্রেণী কোনটা হবে এইটা না এটা প্রকৃত শ্রেণীটা তাই না ফিফটি থেকে কত বলো সিক্সটি পয়েন্ট কত বলো ফাইভ তাহলে ডিফারেন্সটা বুঝতে বুঝতে পারছো জাস্ট আগে যেমন আমরা বের করেছিলাম এটা বলেছিলাম কি পশুরক্ষ শ্রেণী এটা না বলে এখানে কি বলবো প্রকৃত শ্রেণীটাই বলবো কি বলো পশুরক্ষ শ্রেণী দেখো আমরা জানি পশুরক্ষ সেই আগের ফর্মুলায় যে এম ও সমান পশুরক এম ও সমান দেখো এল প্লাস ডেল্টা ওয়ান ডেল্টা ওয়ান প্লাস কি বলো ডেল্টা টু ইন্টু কত বলো সি আচ্ছা আবার বুঝে নাও ডেল্টা ওয়ান ইন্টু কত বলো সি তাহলে এখানে সেই আগের মতনই ব্যাখ্যা কী হবে বলো এখানে এল সমান কি বলো পশুরক শ্রেণীর কি নিম্ন সীমা তাহলে ফিফটি নাইন পয়েন্ট কত বলো ফাইভ আচ্ছা ডেল্টা ওয়ান দেখো পশুরক শ্রেণীর গণসংখ্যা ও তার দেখো পূর্বের শ্রেণীর গণসংখ্যার ব্যবধান তাহলে পশুরক শ্রেণীর গণসংখ্যা কত আমার বলো দেখো পশুরক্ষ শ্রেণীর গণসংখ্যা কত ফিফটি ফিফটির সাথে কত বিয়োগ বলো থার্টি তাহলে কত হলো বলো টোয়েন্টি আচ্ছা ডেল্টা টু দেখো প্রচুর শ্রেণীর গণসংখ্যা ও তার পরের শ্রেণীর গণসংখ্যার ব্যবধান তার মানে কি এটাও তোমার টোয়েন্টি তাই না আচ্ছা সি সমান কি দেখো প্রচুর শ্রেণীর কি বলো শ্রেণী ব্যবধান কত বলো দশ ওকে তাহলে আমরা প্রত্যেকটা মান এখানে পেয়ে গেছি তাই না যে প্রচুর যে ফর্মুলা ছিল যে এমও সমান এল প্লাস ডেল্টা ওয়ান ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু কত বলো সি তাই না তাহলে এখানে এলের মান আমার কত ছিল বলো ফিফটি নাইন পয়েন্ট ফাইভ ডেল্টা ওয়ান কত পেলাম টোয়েন্টি ডেল্টা ওয়ান টোয়েন্টি প্লাস টোয়েন্টি ইন্টু টেন তাই না ফিফটি নাইন পয়েন্ট ফাইভ প্লাস দুইশো এটার সাথে এটা গুন দিলাম এটা কত হলো চল্লিশ তাহলে ফিফটি নাইন পয়েন্ট ফাইভ পাঁচচল্লিশন দুইশো তাহলে কত হল কত চোদ্দো তাই না তাহলে কত হচ্ছে সিক্সটি পয়েন্ট তাই তো সিক্সটি পয়েন্ট কত হলো ফাইভ তাহলে আগে ছিল কত সিক্সটি হ্যাঁ এরকম তাহলে পয়েন্ট ফাইভ কমে গেল তাহলে মনে থাকবে জিনিসটা তাহলে আবার আমি রিপিট করি দেখো এর আগের উদাহরণে আমরা কে দিয়েছিলাম যখন মধ্যমা প্রশুরক নির্ণয় করতে বলেছিলাম তখন কোন পদ্ধতি ছিল বলো বহির্ভুক্ত পদ্ধতি আর যখন অন্তর্ভুক্ত পদ্ধতি থাকবে তখন তোমার অতিরিক্ত একটা ঘর কী বলো প্রকৃত শ্রেণী ব্যবধান বের করতে হবে শুধুমাত্র পয়েন্টে পয়েন্ট ফাইভের রেজাল্টে ডিফারেন্স হবে মনে থাকবে তোমার সূত্র প্রক্রিয়া সব এক তবে একটু বলে রাখি প্রশুরুক নির্ণয়ের ক্ষেত্রে একটু ঝামেলা আছে সেটা হলো যে এই যে আমরা সর্বোচ্চ গণসংখ্যা তোমার একটা আছে যদি একাধিক থাকে প্রচুর সাধারণত সর্বোচ্চ গণসংখ্যা তিন প্রক্রিয়ায় থাকতে পারে একাধিক একেবারে শুরুতে থাকলে প্রচুর নির্ণয় করা যাবে না একেবারে লাস্টে থাকলে সর্বোচ্চ গণসংখ্যা প্রচুর নির্ণয় করা যাবে না আবার যদি এই এই পঞ্চাশ দুইবার থাকে এখানেও আছে এখানে আছে তাও প্রচুর ওই এই প্রক্রিয়ায় নির্ণয় করা যাবে না তখন প্রচুর নির্ণয়ের আলাদা একটা সূত্র আছে তখন তাকে বলা হবে যে তিন গুণন মধ্যমা মাইনাস দুই গুণন গড় অর্থাৎ প্রচুর দেখো প্রচুর এমও সমান দেখো তিন গুণ মধ্যমা মাইনাস দুই গুণ গড় বা গাণিতিক গড় এটা যাই হোক আমরা আগামী ক্লাসে এটা ঠিক করব। তবে আগের উদাহরণটা আর এটার উদাহরণটার একটা সিকোয়েন্স দেখবা যে আমরা একই উদাহরণে কি শিখলাম একটা মধ্যম অপচরক শিখলাম আবার পরের উদাহরণে কি বলো মধ্যমা অপচরক শিখলাম আগে ছেলেকে বহির্ভুক্ত পদ্ধতি আরেকটা হলো অন্তর্ভুক্ত এই দুইটা লেকচার তোমরা খুব ভালো করে দেখে নেবা ওকে ঠিক আছে